বাঙালির বারো মাসে ফ্যাশনের ক্যানভাসে গ্ল্যামারাস হয়ে ওঠে নারী। দৃষ্টি ভ্রমর কালো বধু আর চোখে আলো মোহময়ী করে তোলে শাড়ি। মনে দি খোঁজে তাই রূপের, সে হাটে যায় নানা রূপে ভরে ওঠে ডালি। জীবনের নানা সুরে রূপের অচিন পুরে দু হাত বাড়িয়ে স্বর্ণালী। মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আজ বছরের শেষ রোববার, আপনাদের সঙ্গে এবছর আমাদের শেষ দেখা, কিন্তু আমরা আশাবাদী শেষটাই আমরা আন্ডারলাইন করি না। আমাদের নতুন বছরে আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে, এটাই কিন্তু আমরা বেশি আন্ডারলাইন করতে চাই। কারণ এতগুলো বছর শেষ হয়েছে, আবার নতুন বছর শুরু হয়েছে, একটা জিনিস কনস্ট্যান্ট থেকেছে, আপনারা আমাদের সঙ্গে থেকেছেন এবং তার জন্য আমরা ভীষণ ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকেও আমরা সেই কৃতজ্ঞতা জানাতে চাই তোমার কাছেও এবং সবাইকেই। নতুন বছর, নতুন চিন্তাভাবনা, নতুন কালেকশনে তোমাদেরকে সাজাবো, এই কথাই দিচ্ছি। আমরা তাহলে আমাদের প্রথম পর্বে কি দেখতে চলেছি? সিল্কের পার্টি ওয়্যার। কারণ গত সপ্তাহ তো আমি বলেছি প্রচুর মানুষজন আছেন যারা এই সময় ট্রেডিশনাল সিল্কেই কিন্তু সাজতে চান, ঠিক? আর তাদের জন্য কিছু সিল্কের এক্সক্লুসিভ পার্টি ওয়্যার কালেকশন। চলো আমরা শুরু করি। চেকস কিন্তু সবসময় একটা স্মার্ট লুক দেয়, আর ব্লু অ্যান্ড গ্রিন দুটোই কিন্তু ডিফারেন্ট কম্বিনেশন, কিন্তু ব্লু অ্যান্ড গ্রিন পরলেও বন্ধুরা ভীষণ ব্রাইট আর গর্জিয়াস লাগে। এই শাড়িটা মডেল পরলে সেটা তোমরা বুঝতে পারবে। তার সঙ্গে কমপ্লিমেন্ট করার জন্য টু টোন কালারে একটা অরেঞ্জি স্টোন রয়েছে, একটু পিঙ্কিশ টোনও যে কারণে রয়েছে। হ্যাঁ, মানে অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক ব্লেন্ড করে এই টোনটা, সেই জন্যই অ্যান্টিক গোল্ড দিয়ে আমি বর্ডারটাকে হাইলাইট করে দিয়েছি। আঁচলেও কিন্তু রয়েছে অ্যান্টিক গোল্ডের টাচ। এইটা যদি এই ব্লাউজ পিসটা দিয়েই পরে খুব ভালো লাগবে, আইদার ব্লু ব্লাউজ। হ্যাঁ, খুবই ভালো লাগবে। রানিও ট্রাই করতে পারে, কিন্তু ব্লুটা বেশি, এই ব্লুটা দিয়ে স্ট্রাইকিং বেশি হবে একদম। এই শাড়িটা হচ্ছে আমার মাদুরাই সিল্কের এক্সক্লুসিভ কালেকশন, প্রাইস 8050। এর আরও দু তিনটে কালার অপশন আছে প্রতিষ্ঠানে, তবে ডিজাইনের ভ্যারিয়েশন, অফকোর্স রেঞ্জের ভ্যারিয়েশন। বাহ, তাহলে আমাদের মডেলকে একটু দেখে নিই আমরা। কাঁথা স্টিচ নিয়ে বলার শুধু এটাই যেটা বাংলার গর্ব, একদম বাংলার হস্তশিল্পের একটা অসাধারণ নিদর্শন, যেগুলো তৈরি করতে মোটামুটি 2 থেকে 2.5 মাস লেগে যায়। হাফ সার্কেল করে আলপনার ডিজাইন দিয়ে গোটা শাড়িটার গাটা সাজিয়েছি, সেই জন্যেই পুরো ভেতরটাতে ছোট ছোট বুটি অল্টারনেটিভ কালার টোনে গেছে, অফ হোয়াইট এবং গোল্ডেন। পার্ল জুয়েলারি যেমন ভালো লাগবে, ভালো লাগবে সিলভার জুয়েলারি, পার্ল দ্য বেস্ট। আর বিট স্টোকরাও চাইলে পড়তে পারো, তবে আমার সাজেশন হবে ক্ষেত্রে একটু যদি পার্ল পরে, আর যদি বিট স্টোকরা পরে অফ হোয়াইটে কিছু পরে। আর আমার মনে হয় সুতোর গয়না এটার সাথে খুব ভালো লাগবে, অনেকে এখন সুতোর সঙ্গে একটা সিলভারের কিছু বা একটা পার্লের পেন্ডেন্ট যদি বেঁধে পরে সেটাও কিন্তু খুব ভালো লাগবে। এইটা ট্রেডিশনাল ব্লাউজ দিয়ে পরলে একরকম লুক, কিন্তু এই শাড়িটাই পার্টিতে পরবো একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে। ভেবে দেখো, কানে শুধু একটা বড় দুল, একটা স্লিভলেস ব্লাউজ আর এরকম একটা কালেকশন, সেটা সিলভারও হতে পারে, ব্লু হতে পারে, একদম। এটার রেঞ্জ একটু বলে দাও। এই শাড়িটার প্রাইস 6660। চলো তাহলে আমাদের মডেলকে দেখে নিই। Yeah.
এটা কিন্তু কাতানের কালেকশন, কর্নার টু কর্নার কাজ, এবং এই কর্নার টু কর্নার টেম্পলের একটা ছোঁয়া কিন্তু গেছে। মিষ্টি পিঙ্ক কালারের উপর সব নারীরই বেশ একটা দুর্বলতা থাকে, আর এইরকম কালার কম্বিনেশন পার্টি থেকে বিয়ে বাড়ি। একদমই তাই, সব জায়গাতে পরা যায় এবং একটা অ্যারিস্টোক্রেসিও রয়েছে শাড়িটার। যেহেতু এই দুটো কালার কন্ট্রাস্ট আছে, একটা সফিস্টিকেশন আছে, তাই আমার মনে হয় ব্লাউজ নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করো না, গোল্ডেন দিয়েও পরতে পারো। এইটার ব্লাউজ দিয়ে পরলে সব থেকে বেশি ভালো লাগবে। ঠিক তাই, আর গোল্ডেন জুয়েলারি এটার সাথে খুবই ভালো যাবে, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। পার্টিতে গেলে শুধু কানের দুল পরো, বিয়ে বাড়ি গেলে পুরো সেট। একদম, এটার রেঞ্জ একটু বলে দাও। এটার প্রাইস 7320। আমাদের মডেলকে দেখে নিই। ওই যে বললাম, সব সময় আমাদের নারীদের কথা মনে রাখলে তো হবে না, তার সঙ্গে তার পার্টনারের কথাটাও মনে রাখতে হবে। এটা আমরা সত্যি মেয়ে, দুজন মেয়ে বসি তো, তাই একদম মাঝে মাঝে ভুলে যাই, তারপর আবার দিদির মাথায় চলে আসে, এ বাবা দেখানো হয়নি। তো এবার আমি আবার বলছি, দিদি এটা আমাদের ভুললে চলবে না। একেবারে চলবে না, পুরুষ বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আমার এরকম লিলেন উইথ সিল্কের পার্টি ওয়্যারের কালেকশন। কালার টোনটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু আই এম শিওর এটা পরলে ভীষণ ব্রাইট আর গর্জিয়াস লাগবে। ভেলভেট থেকে ইন করিয়েছি ওপারা কলারে, আর চেস্ট লাইনেও কিন্তু তার পাইপিং রয়েছে। বাটনগুলো একটু ডিফারেন্ট মোটিভ রয়েছে, তাতে কী হচ্ছে লুকটা অনেক বেশি বেড়ে গেছে। ডিফারেন্টভাবে এটা পরতে পারো ব্ল্যাক কালারের ভেলভেটের ধুতি। হ্যাঁ, খুব ভালো লাগবে। আর একটা স্টোল, অন্যরকম লুক হয়ে যাবে। এইটা বিভিন্ন ভাবে পরা যেতে পারে, যে যেরকম ক্যারি করতে পারে সেই অনুযায়ী। অ্যাবসলিউটলি, ফর্মাল ট্রাউজার দিয়ে এটা পরে যাও তোমার পার্টনারের সঙ্গে, তাতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক তাই, এটারও রেঞ্জ বলে দাও দিদি। 2000। দুটোই খুব চ্যালেঞ্জিং কালার কন্ট্রাস্ট, স্পেশালি নিয়নটা। অ্যাবসলিউটলি, ব্লুতে সবাই কনফিডেন্ট। হ্যাঁ, এটা কিন্তু মিড নাইট ব্লু, আর তার সঙ্গে এই যে কালার টোনটা, যেটা গ্রিন আর ইয়েলো মিক্স করে এসছে, দেখবে ওই সর্ষের ক্ষেতে আমরা এই ধরনের রংটা দেখতে পাই। আমি ইচ্ছে করে পার্টি ওয়্যার এটা দেখাচ্ছি, যে পার্টি ওয়্যারও তো আলো আধারির একটা সুন্দর সংমিশ্রণ। আর তাতে তোমার পরনে হোক এরকম একটা স্মার্ট লুকের আমার মাদুরাই সিল্কের কালেকশন, যেটা কপার বর্ডার দিয়ে হাইলাইট করা রয়েছে, এবং গোটা গায়ে কিন্তু রয়েছে তারই ছোঁয়া। একদম হালকা শাড়ি, হাতের মুঠোয় চলে আসবে, বাকিটা স্নেহা বলে দেবে। একদমই তাই, ভীষণই বডি হাগিং হবে, এবং যেটা ইম্পর্টেন্ট, ট্রেডিশনাল শাড়ির ফলটা খুব ঠিকঠাক হতে হয়। এটা কিন্তু আমার ধরে মনে হচ্ছে এটার ফলটা খুব ভালো হবে, এবং আবারও যে কোনো ওকেশনে পর। একদম একদম, সেটা আর আমরা আলাদা করে বলি না। এটার রেঞ্জ বলে দাও দিদি। 8500। দিদি চলো আমাদের মডেলকে দেখে নিই, তারপর আমরা ব্রেকে চলে যাব। সেবক রোড, ইনফিনিটি স্কোয়ার, উত্তরবঙ্গের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। ইয়ার এন্ডিং এ কিন্তু পার্টি মোড সবসময় অন থাকে, আর এই পার্টি মোড অন আরো বেশি এনহ্যান্স করে এরকম নেটের কালেকশন।
মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। ফিরে এলাম আমরা বিরতির পর, এবার আমরা সরাসরি চলে যাব প্রতিষ্ঠানে। ঠিক, শীতের পারদ যেমন চড়ছে তেমন চড়ছে কিন্তু উষ্ণতার পারদ, মানে পাতি পাতি। স্টুডিওর মধ্যে যত অপশন দেখতে পাচ্ছি তার থেকে অনেক অনেক ভেরিয়েশন দেখতে পারবো প্রতিষ্ঠানে। তাহলে চলো সরাসরি চলে যাই প্রতিষ্ঠানে। পার্টি মুড সবসময় অন থাকে, আর এই পার্টি মুড অন আরও বেশি এনহ্যান্স করে এরকম নেটের কালেকশন। মিষ্টি পিচ কালারের নেট, যার উপর কিন্তু পিচ কালার দিয়েই কাজ করা রয়েছে। সিকোয়েন্সটাও কিন্তু একটু সাবডিউডভাবে আমি ইউজ করেছি, অ্যাড অন করেছি এই কুরুশের কাজ। গোল্ডেন কুরুশের কাজকে কমপ্লিমেন্ট করার জন্য কিন্তু বেজ কালারের ফ্লোরাল মোটিভ, আর তার উপর রয়েছে মাল্টি কালারের ছোঁয়া। এর সঙ্গে যে কথাটা আমি বারবার বলবো যে শার্টিন বা শিমারের পেটিকোট, ব্লাউজটা ব্যাক ওপেন হবে, হ্যাঁ একা পার্টিতে যাবে না তো, তার জন্য চাই এরকম শার্টের কালেকশন যেটা তুমি চাইলেই গিফট করতে পারো। এই ধরনের প্রিন্টেড শার্ট ডিফারেন্ট রেঞ্জে এবং ডিফারেন্ট সাইজে রয়েছে প্রতিষ্ঠানে। স্টার্টিং রেঞ্জ রয়েছে 1300, দেন অনওয়ার্ডস। শার্টের ওপর ব্লেজার প্ল্যান করছো, দেখো তো এটা কেমন হবে, একটু হলেও ডিফারেন্ট, স্পেশালি এই কাটটা এবং এই ডিজাইনটা, যেখানে এই বাটনগুলোকে হাইলাইট করার জন্য এই জায়গাটাকে আমি একটু সাবডিউড করে দিয়েছি। এর সঙ্গে ট্রাউজারের পিসটা দেওয়া রয়েছে। এই সমস্ত কিছু রেঞ্জ পেয়ে যাবে তুমি 9000-এর ভেতরে। 4690 হলো এটার প্রাইস, আর 3620 হলো শাড়ির প্রাইস। কিন্তু শুধু শাড়ি থেকে মনটা ভরছে, গাউন দেখতে ইচ্ছে করছে, এরপর ওয়াইন কালারের লং সিল্কের গাউন। নেক লাইনটা লক্ষ্য করেছো, যেখানে আমি নেটটাকে কিন্তু ইন করিয়েছি, আর তার উপর রয়েছে কিন্তু অ্যান্টিক গোল্ড দিয়ে কাজ, সেই কাজের টাচ কিন্তু হাতাতেও রয়েছে। আর নিচের টিপটাতে কিন্তু ফেব্রিক অ্যান্টিক গোল্ড দিয়ে ইন করিয়ে দিয়েছি, যা লুকটা এথনিক আর তার সঙ্গে গর্জিয়াস করে দিয়েছে। এই ধরনের গাউনের রেঞ্জ হচ্ছে 4000, দেন অনওয়ার্ডস। আরও আরও পার্টি ওয়্যার নিয়ে আমি স্নেহা দুজনেই রয়েছি ব্রেকের ওপারে। একটা ব্ল্যাক গাউন দেখলাম আমরা, আর একটা রেড গাউন দেখি। কালোর পরই লাল, আর লালের ওপর তো সবার দুর্বলতা থাকে একদম, কিন্তু রেড গাউনের সঙ্গে আমি একটা পেস্টাল কালারকে ইন করিয়েছি। আচ্ছা দেখো তো স্নেহা, এটা কেমন হয়েছে? খুব সুন্দর। মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। ফিরলাম বিরতির পর, আবারও পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ পার্টি ওয়্যার, আগামীকাল 31st night, আর 31st night-এর জন্য 31st night নিয়ে মানুষের কত প্ল্যানিং তার নেই ঠিক। এটা কেমন হবে? পারফেক্ট 31st night-এর জন্য হবে।
পিওর গোল্ডেন কালার, কিন্তু সেটা অ্যান্টিক গোল্ড। আর তার উপর এই যে ব্ল্যাক কালারের ফ্লোরাল মোটিভগুলো যেটা আলাদা করে অ্যাটেনশনটা ড্র করছে, যেমন অ্যাটেনশন ড্র করছে উপরের দিকটা, যেখানে নেট ইউজ করেছি, নেটের ওপর শোল্ডারেতে কিন্তু ওয়ার্ক হয়েছে বিটস আর কাট দানা দিয়ে। অফ শোল্ডার গাউনের মতো করে এই গোল্ডেন কালারটাকে ইন করানো হয়েছে। আর স্নেহা, তোমার এই ওয়েস্ট লাইনটা হাত দাও, ওয়েস্ট লাইনটাতেও কিন্তু রয়েছে কাজ। দুপাট্টাটাকে ওই দিক দিয়ে নাবিয়ে দিয়েছি, যেটা পুরো একটা ওই ফেয়ারি টেলের মতো এফেক্ট দেবে। আর এটা ফেয়ারি টেলের মতোই, আর এটা 31st পার্টি উপলক্ষে কিনলে বিয়ে বাড়িও আরামসে পড়তে পারবে। অ্যাবসলিউটলি। এটার রেঞ্জ একটু বলে দাও দিদি। নিশ্চয়ই, 4370। ওকে, চল আমাদের মডেলকে দেখে নি। নিশ্চয়ই। একটা ব্ল্যাক গাউন দেখলাম আমরা, আর একটা রেড গাউন দেখি। কালোর পরে লাল, আর লালের উপর তো সবার দুর্বলতা থাকে একদম, কিন্তু রেড গাউনের সঙ্গে আমি একটা পেস্টাল কালারকে ইন করিয়েছি। আচ্ছা দেখো তো স্নেহা, এটা কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। একটু ইনোভেটিভ হয়েছে? ইনোভেটিভ হয়েছে, এবং যারা খুব জিটি জিটি পছন্দ করেন না, একটু সোবার অথচ গাউন পরার ইচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু এটা তাদের জন্য তাদের টেস্ট অনুযায়ী হয়েছে। সিকোয়েন্সও ইউজ করেছি, ইউজ করেছি অ্যাপ্লিকের কাজ, যেখানে রয়েছে রেড সুতোর কাজ, ফ্লোরাল মোটিভটা লাল সুতো দিয়েই হাইলাইট করেছি। এইটার অ্যাড অন হয়েছে নিচের পোর্শনটা, যেটা লাল সিল্কের তলায় আবার ওই গ্রে টোনটা সিকোয়েন্স দিয়ে কিন্তু বেরিয়ে এসছে। এটা হাইলাইট হয়েছে নিচের দিকে, যেখানে লাল কিন্তু সিল্কের তলা দিয়ে গ্রে সিকোয়েন্সের কাজটা বেরিয়ে এসছে। ঠিক, তাই পায়ে কিন্তু হাই হিল মাস্ট মাস্ট একদম। আর এর সঙ্গে সাজটাও একটু ভেবে, হেয়ার ডুইংটাও একটু ভেবে করলে ভালো হয়, কারণ এটা যেহেতু একটু ডিফারেন্ট, একটু অফ বিট একটা গাউন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চুলটা আমি কি করব। তোমাকে দেখলে খানিকটা আইডিয়া আমার বন্ধুরা পাচ্ছে। আর একটা বলে দিই, এর সঙ্গে ফ্রেঞ্চ রোলও ভীষণ ভালো লাগবে একদম। সাইড পার্টিং করে লক্সটা বার করে রাখবে, একটা ফ্রেঞ্চ রোল একদম স্মার্ট স্ট্রাইকিং লুক হয়ে যাবে একদম একদম। এটার রেঞ্জ একটু বলে দাও দিদি। এটার প্রাইস 5440। আচ্ছা আমরা মডেলকে দেখে নিই, চলো। লাল রংটা সত্যিই বড় নজর কেড়েছে, তাই জন্য আমি দিদিকে বললাম যে লাল গাউন হলো একটা লাল শাড়ি দেখি পার্টি ওয়্যার। নিশ্চয়ই, আর সেটা যদি নেটের ওপর হয় তাহলে কেমন হয় দেখো তো স্নেহা। বাহ, এইটা কিন্তু বিউটি হচ্ছে এই সিঙ্গেল ফোল্ডে, যেখানে পুরোটা রেডের ওপর রেড কিন্তু রেশম দিয়েই কাজ, এবং তারপর লাল সিকোয়েন্সেরই টাচ, ঠাসা কাজ অথচ ভারী নয়। ভারী একদমই নয়, মতিটাকেও ডাই করিয়ে লাল রং করেছি, তাই এটা লুক এন্ড ফিলটা কিন্তু একদম ডিফারেন্ট। এটার তলায় স্যাটিনের পেটিকোট, ব্যাক ওপেন ব্লাউজ, স্লিভলেসও হতে পারে, ফুল স্লিভসও হতে পারে, শুধু যেটা তুমি ক্যারি করতে পারবে। ঠিক তাই। এটারও রেঞ্জ বলে দাও দিদি। এই শাড়িটার প্রাইস 3410। এই শাড়িটার অন্তত দুটো কালার কন্ট্রাস্ট রয়েছে, ব্ল্যাকে তো আছে, লালে আছে, আর একটা অফ হোয়াইটে। বাহ, তিনটে নিউট্রাল কালার, সুতরাং এর মধ্যে কোনো না কোনোটা আপনার চয়েস, এটা আমরা জানি। আমরা মডেলকে দেখে নিই দিদি, চলো।
আমরা কিন্তু ওই যে পুরুষ বন্ধুদের কথা ভুলিনি, এটা আমি বারবার মাথায় রাখছি যে আমি ভুলিনি, আমি এবারেও ভুলিনি, আমাকে কিছু একটা দেখাতে হবে। অবশ্যই থ্রি পিসের কম্বিনেশন দেখাবো পুরুষ বন্ধুদের জন্য। তুমি ওয়েস্টকোটটা ধরো, আমি ব্লেজারটা দেখাই, আর তার সঙ্গে ট্রাউজারটাও কিন্তু রেডি। এই ধরনের ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট পেয়ে যাবে প্রতিষ্ঠানে। আর এটা তো আমাদের যে কোনো পুরুষ বন্ধুরই কমফর্ট জোন, বিয়েবাড়ি হোক, পার্টি হোক বা নিজের রিসেপশন হোক, সবথেকে বেশি কনফিডেন্ট বোধহয় এই ধরনের পোশাকে। ইনফ্যাক্ট অফিশিয়াল ওয়্যারেও কিন্তু এটা অনায়াসে পড়তে পারবে। একদম, আর এটা আলাদা আলাদাও পড়তে পারবে, ওয়েস্টকোট ছাড়াও পড়তে পারবে ব্লেজারটা, কোনো কিছুতে একটা ভালো ফুল শার্ট দিয়ে কিন্তু শুধু ওয়েস্টকোট দিয়েও পড়তে পারে। অবশ্যই। এটার রেঞ্জ একটু বলে দাও দিদি। এই পুরো সেটটার প্রাইস রয়েছে 5800। আচ্ছা, আমরা তো সবই দেখলাম, মোটামুটি একটা জিনিস মিস হয়েছে, সেটা হলো লেহেঙ্গা। তো সেই আশাটার বেকার বেকার বাকি রাখি কেন বলো? না না, নতুন বছর নতুন আশা, আর এরপর লেহেঙ্গা, ভেলভেটের রেডি লেহেঙ্গা। আবারও দেখেছো ব্ল্যাক ভেলভেট আর তার উপর গ্রে কালারটাকে কিন্তু আমি ইন করিয়েছি, ঠাসা কাজ দিয়ে গ্রে কালারটা হাইলাইট হয়েছে, আর ভিতরে যে সিকোয়েন্স আর সরস্কির কাজ রয়েছে সেটাও কিন্তু সাবডিউড। ব্লাউজ যেটা রেডি করেছি সেটা স্লিভলেস করেছি, কিন্তু স্লিভস দেওয়া আছে। আচ্ছা, কেউ যদি চায় যে স্লিভস দিয়ে পরবো সেটা পরতে পারে। দুপাট্টাটাও ঠিক সেইভাবে কন্ট্রাস্টে রয়েছে, উইথ ভেলভেট বর্ডার রয়েছে। আসলে আমরা ব্লাউজটা দেখিয়ে দিই, যেটা কিন্তু বোথ সাইডই। আচ্ছা, খুব হেভি ওয়ার্ক রয়েছে বোথ সাইডে। অ্যাবসলিউটলি। সুতরাং পরলে যে গর্জিয়াস লাগবে বলার অপেক্ষা রাখে, সাবডিউড বলে যে গর্জিয়াস লাগবে না সেটা কিন্তু একদমই নয়। এটার রেঞ্জ একটু বলে দাও। 7990। চলো আমাদের মডেলকে দেখি। আমাদের বছর শেষের পর্ব কিন্তু জমে গেল। আমাদের সিল্ক দিয়ে শুরু হলো এবং রেড এন্ড ব্ল্যাক দিয়ে শেষ হলো। এইরকমই একটা সিজলিং কম্বিনেশন নিয়ে কিন্তু আমরা শুরু করতে চাই আগামী বছরটা, তাই তো? অবশ্যই। আর তার জন্য তোমরা চটপট চলে এসো আর লিখে নাও ঠিকানা, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, 79/2 মহাত্মা গান্ধী রোড, কলকাতা, আর নিয়ার পিসি মিত্তল বাস স্ট্যান্ড, সেবক রোড, শিলিগুড়ি, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের সব রকম কালেকশন। এটা একটা গুড নিউজ তো বটেই যে এখন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল রয়েছে শিলিগুড়িতে। আর আপনারা যদি এই পর্বটা কোনোভাবে মিস করে গিয়ে থাকেন, বছর শেষের পর্বটা প্লিজ মিস করবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যদি এই পর্বটা মিস করেন আমাদের কিন্তু খুব খারাপ লাগবে। তাহলে স্নেহা একসঙ্গে ইন অ্যাডভান্স বলে দিই, একদম হ্যাপি নিউ ইয়ার।